সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মক্কায় ইবাদত বন্দেগিতে যোগ দেন। মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন এম ওয়াই আলাউদ্দিন। মক্কায় পবিত্র কাবা ঘর, তার আশপাশের এলাকায় এমন উপচে পড়া ভিড়। লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগিতে যোগ দেওয়ার মানুষের ভিড় পোছায় কাবাগার থেকে 4 কিলোমিটারে উত্তরে জান্নাতুল মালা, দক্ষিণে নাক্কাসা, পশ্চিমে উম্মুল কোরা রোড, পূর্বে আজিজিয়া টেনেল পর্যন্ত। আল্লাহর নৈকট্যলাভ, জীবনের গুণামফ, মুসলমানদের হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদরের সারারাত এবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমাদের মক্কায় আমাদের ছিল 27 রাত, লাইলাতুল কদরের রাত। আমরা চেষ্টা করেছি আমাদের সমস্ত সাজিদের নিয়ে লাইলাতুল কদরের রাত্রিটা উদযাপন করার জন্য, আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের দেশের জন্য দোয়া করেছি, যাদের আমাদের দেশটাকে শান্তিতে রাখে, ভালো রাখে। বারবার তো আপ করতেছি, খুবই ভালো লাগতেছে, এত শান্তি আর কোথাও নাই। আসলে সবাই আসেন আর দেশের জন্য, সবার জন্য, প্রতিটা মানুষের জন্য দোয়া করছি। পবিত্র কাবা ঘরে কদরের জামাতে ইমামতি করেন শেখ আব্দুর রহমান সুদাইশ। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করা হয়। মসজিদ আল আকসা, আল্লাহুম মাহফাজ আল মসজিদ আল আকসা, আল্লাহুম মাহফাজ আল। সৌদি আরবে 26টি রমজান শেষে পবিত্র লাইলাতুল কদরের নামাজে অংশ নিয়েছিলেন প্রায় বিশ্বের 30 লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান। এর মধ্যে 18টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন বলে জানা গেছে। সৌদি আরবের মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই।